বন্ধুরা, শুভ শারদ শুভেচ্ছা জানাই সবাইকে। তোমরা যারা কয়েক বছর আগেই গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, বেশ কয়েকটা পরীক্ষাও দিয়েছো, আর এখনো পর্যন্ত যাদের কাছে চাকরি অধরা হয়েই আছে, কয়েকটা ইন্টারভিউ দেওয়া পর্যন্ত হয়তো এগিয়েছো, কিন্তু এখনো পর্যন্ত তার স্বীকৃতি হিসেবে নিয়োগপত্র এসে পৌঁছয়নি। তোমাদেরকে মাঝে মধ্যেই নিশ্চয়ই পাড়া প্রতিবেশীর লোকজনের কাছ থেকে একটু প্রশ্ন না হলেও অন্যভাবে চাহনি সহ্য করতে হচ্ছে। এই শারদোৎসব যেটা একটা মিলনোৎসব বলা যায়, তো সেই সময় অনেক চেনা পরিচিত বন্ধু বান্ধব, তাদের সঙ্গে পরিচিত হওয়ার বা নতুন করে দেখা করার যে সুযোগ হয়ে গেছে, সেই সুযোগে নিশ্চয়ই এই প্রশ্ন তোমাদের কাছে অনেকের কাছেই এসে হাজির হবে। এভাবে তুমি তাহলে এখন কি করছো, কিংবা কিরে তুই কি করছিস? কলেজ বা স্কুলে পড়ার সময় যে বন্ধুর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছিল, তারপর অনেক দিন দেখা নাই, দেখা হলেই স্বভাবতেই এই প্রশ্নই আসে। তো যে কোনো ইন্টারভিউ বোর্ডের প্রশ্নের থেকেও বোধহয় এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই শক্ত হয়ে যায়, কিরে তুই এখন কি করছিস বা তুমি এখন কি করছো। এখন আমাদের এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া এমনিতেই বিলম্বিত প্রক্রিয়া, তার সঙ্গে যুক্ত হয়েছে কিছু করাপ্ট প্র্যাকটিস বা অস্বচ্ছতার কাজকর্ম, যেগুলো পরীক্ষার্থীদের মনোবলকে ভেঙে দিচ্ছে, তাদেরকে ঘুরে ঘুরে খাচ্ছে, প্রতিনিয়তই তারা দুর্বল হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো সবাই সেভাবে মাথায় রাখে না, কিন্তু এটুকুই কি সব? একটা মানুষ যদি তার ভেতরে সেই স্ফুলিঙ্গ থাকে, তার যদি ইচ্ছে শক্তি সেভাবে থাকে, সে কিন্তু যে কোনো বাধাকেই টপকে এগিয়ে যেতে পারে। তোমাদের সবার মধ্যেই সেই বাধা অতিক্রম করার ক্ষমতা রয়েছে, কিন্তু অনেককেই দেখা যায় যে সেই ক্ষমতাকে কাজে লাগাবার জন্য যে দৃঢ় ইচ্ছা শক্তি বা মানসিকতা থাকা দরকার, সেটা সব সময় কাজে লাগে না, এমনকি শৃঙ্খলারও অভাব মাঝে মধ্যেই দেখা যায়। এটা মনে রাখতে হবে যে একজন অ্যাথলিট, সে হয়তো 15 সেকেন্ডের জন্য প্রতিযোগিতায় নামছে, কিন্তু তাকে দীর্ঘ প্রায় 15 বছর ধরে কড়া নিয়ম শৃঙ্খলা মেনে অনুশীলন করতে হয়। দীর্ঘ অনুশীলন এবং একটা শৃঙ্খলায় যদি না থাকা যায়, তাহলে কিন্তু শক্তির বহিঃপ্রকাশটা ঘটে না। তুমি পৃথিবীর দ্রুততম ঘোড়া কিনে রাখো, যে ঘোড়দৌড়ের মাঠে তোমার ঘোড়াকে নামিয়ে তুমি জিতে যাবে, কিন্তু সেই পৃথিবীর দ্রুততম ঘোড়াও কিন্তু তোমাকে ঘোড়দৌড়ের মাঠে জিতিয়ে আনতে পারবে না, তার যদি অনুশীলন বা নিয়মিত অভ্যেস না থাকে। কাজেই শুধু তোমার কোনো পরীক্ষার সাফল্য তোমার ডিগ্রির ওপর নির্ভর করবে না, তুমি কতখানি অনুশীলন করছো তারই ওপর নির্ভর করবে। এক্সট্রা অর্ডিনারি আর অর্ডিনারি, এদের মধ্যে তফাতটা কোথায়? একটা জায়গাতেই শুধু তফাত, সেটা হচ্ছে প্র্যাকটিস। যে প্র্যাকটিস করবে সে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারিতে পৌঁছে যাবে, আর যে প্র্যাকটিস না করবে সে আপাতভাবে এক্সট্রা অর্ডিনারি থেকে মাইনাস হয়ে যাবে। মাইনাস প্র্যাকটিস যদি হয়ে যায়, সে অর্ডিনারিতে পৌঁছে যাবে। কাজে এই কথা মাথায় রেখে তোমাদেরকে বলবো যে এই শারদোৎসবের সময় মায়ের কাছে তোমরা সবাই প্রাণ ভরে একটাই জিনিস চাও, যে তোমাদের ইচ্ছা শক্তি বৃদ্ধি হোক, তোমরা আরো বেশি যদি শৃঙ্খলা পরায়ণ ভাবে তোমাদের লক্ষ্যে স্থির থাকো, তোমরা কিন্তু একটা লক্ষ্যে পৌঁছবেই। চ্যানেল সাকসেস তার জন্মলগ্ন থেকেই কিন্তু সবার পাশে দাঁড়িয়ে আসছে, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে, বিনা খরচে এখানে যে গাইডেন্স দেওয়া হয়, সে সুযোগ তোমরা পাবেই। তোমরা চ্যানেল সাকসেসের মতো একটি নির্ভরযোগ্য কম্পিটিটিভ পরীক্ষার গাইডেন্সকে কাছে পাবে, এই আশ্বাস আমি দিতে পারি। কিন্তু তার আগে বলবো যে তোমাদের ইচ্ছা শক্তিকে প্রবল করো, তোমরা যদি একটু শৃঙ্খলপরায়ণ হও, তাহলে দেখবে অচিরেই তোমাদের প্রতি যেই বক্র চাহনি আছে সেটা কেটে যাবে এবং তোমরা তোমাদের মনমতো জায়গায় পৌঁছে যাবে। তো এই শারদ শুভেচ্ছা তোমাদেরকে জানাবো আরও একবার, এবং বলবো মায়ের কাছে তোমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমরা ইচ্ছে শক্তি নিয়ে আমাদের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ব। ওকে, থ্যাংক ইউ।